বরিষ্ঠ নেতা প্রাক্তন সভাপতি রাহুল সিনহাকে। এর বাইরেও মঞ্চে যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ। সময় অতি সংক্ষিপ্ত, কেন আমরা এখানে এসেছি তার প্রেক্ষাপট রাহুল সিনহা তাপস রায়দা বিস্তারিত ভাবে আপনাদের বলেছেন। বলেছেন তৃণমূল কংগ্রেস 1000 কোটি টাকা দুজনের কাছ থেকে চাঁদা নিয়েছে, ব্যাংকের মাধ্যমে চাঁদা নিয়েছে, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে, একটা হলো ডিআর লটারি 600 কোটি টাকা, আরেকটা হলো হলদিয়া এনার্জির নাম করে সঞ্জীব গোয়েঙ্কা বাবু 400 কোটি টাকা। এই টাকা নিয়ে তারা পশ্চিমবঙ্গে যাতে আরেকটা পাকিস্তান বানানো যায় তার কাজে ব্যবহার হচ্ছে। এই টাকা নিয়ে খুন করা হচ্ছে রফিবালা আড়ির মতো মহিলাকে, তফসিলি মহিলাকে খুন করা হচ্ছে, বঙ্কু বিহারী মাহাতোর মতো ওবিসি কুর্মী সমাজের বরিষ্ঠ বিজেপি কার্যকর্তাকে খুন করা হচ্ছে, ভারতীয় জনতা পার্টির রায়নার আদিবাসী কার্যকর্তাকে খুন করা হচ্ছে, কোচবিহারের সঞ্জয় বর্মনের মতো আমাদের রাজবংশী কার্যকর্তাকে। এই টাকা ব্যবহার করে পশ্চিমবঙ্গে ভোট লুটের কাজ করা হচ্ছে। এই টাকা ব্যবহার করে লুম্পেনদের হাতে পশ্চিমবাংলার গণতন্ত্র ছেড়ে দেওয়া হচ্ছে। এই টাকা ব্যবহার করে গণনা কেন্দ্রে, ভোট গণনা কেন্দ্রে নবান্ন থেকে ফোন করে চুরি করে গোপালিকার নেতৃত্বে আরামবাগে অরূপ কান্তি দিগরকে কোচবিহারে নিশীথ প্রামাণিককে হারানো হয়। এই টাকা ব্যবহার করে মদ মাংসের ফুর্তি করে ওই চোর কয়লা ভাইপোকে 7 লক্ষ ভোটে ছাপ্পা মেরে জেতানো হয়। 10 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আজকে আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে। আপনি করবেন না, কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল, সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। সেই বিল 2022-এর ডিসেম্বর মাসে সিলেক্ট কমিটিতে চলে যায়। 23 সালে সেই বিল সিলেক্ট কমিটির রেকমেন্ডেশন নিয়ে পার্লামেন্টে আসেনি। আমি মনোহরলালজি এসেছিলেন, আমাদের বিদ্যুৎ মন্ত্রী, 17 তারিখে সায়েন্স সিটিতে আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি যে পুনে, নাগপুর, জয়পুর, চণ্ডীগড়, চেন্নাই, হায়দ্রাবাদ, আগে মোবাইলের একটা অপশন ছিল না, তারপরে কত অপশন এসেছে, আপনার যেটা খুশি সেটা নিচ্ছেন, আপনি নিশ্চিন্ত থাকুন সঞ্জীব গোয়েঙ্কা বাবু, মোদীজি না খাওঙ্গা না খানে দুঙ্গা। তিনি মডেল ইলেকট্রিক বিল আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙব, আপনার যাকে পছন্দ তার গ্রাহক হবেন, আর যে সবচেয়ে কম পয়সা ইলেকট্রিক দেবে তার ইলেকট্রিক আপনি নেবেন, এটা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যখন এটা ইস্যু বানালাম আমাদের 2 জেলা প্রেসিডেন্ট অনুপম ভাই, তমগ্ন ভাই, 3 কাউন্সিলর সজল, বিজয় ওঝা, মিনাদি, 15 দিন আগে এই হে
হেরিটেজ বিল্ডিং এ এসেছিল, এসে লিখিত জ্ঞাপন দিয়েছে, বলেছে প্রত্যাহার করুন। তারপরে মুখ্যমন্ত্রী বলছেন আমি তো জানতাম না ওরা বিল বাড়িয়েছে। শুনে রাখুন, এই ট্যারিফ বাড়ানোর আগে ইলেকট্রিক বিল রেগুলেটেড অথরিটি রয়েছে বিদ্যুৎ ভবনে, তারা ছাড়পত্র দেয় সিএসসি, তারা তৃণমূল সরকারের কাছ থেকে ছাড়পত্র নিয়ে তবেই তাপস্তার বাড়ির বিল 20,400 টাকা করেছে। তাই এর জন্য তাই মমতা ব্যানার্জি যিনি মিথ্যা লগ্নে জন্মেছেন একটা সত্যি কথা বলেন না। 4 তারিখের পরে কি কি বেড়েছেন খবর রেখেছেন তো, না শুধু লক্ষ্মী ভান্ডারের খবর রাখছেন? 4 তারিখের পরে ভারতবর্ষে কোথাও বাড়েনি এই ফুটা সরকার, দেউলিয়া সরকার, 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে সেস বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে, ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে রাজ্যও। আগে 328 ইউনিটে যেটা পেতেন এখন ওই সেলিম আছে পিবি সেলিম আমাকে দেখে প্যান্ট পরে কোমরে বসে পড়েছিল বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে, সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, এ তো পাইলে ঝাঁকি হ্যায় আমি বিদ্যুৎ ভবন বাকি হ্যায়। আমাদের লড়াই চলবে আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করব। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্না এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম, তারপরে তো মডেল ইলেকট্রিক বিল অ্যাক্ট পাস হয়ে গেলে বুঝতে পারবেন এই মনোপলি ব্যবসা সিপিএম এই বীজটা পুঁতেছিল, আর এই বীজটাকে ভোটভিক্ষা পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে যান তো, বাজারে যান তো, 1 কোটিতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ, যত পারো খাও। 2 কোটিতে আলু এখন 2 কোটিও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে আর ফিরা ঢাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভাবে আমরা যারা জিতেছি এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা যাচ্ছে মমতা ব্যানার্জি ফিরা ঢাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথে পথ দেখাবে? 2,33,27,000 ভোট পেয়েছি বিজেপি, মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি, 32
আমরা সব ওয়ার্ডের সিগনেচার ক্যাম্পেইন করব।
ক্যাপ্টেন হবে, উনি বাড়তি বিল প্রত্যাহার করবেন। আমরা অনুরোধ করে গেলাম, নইলে আমরা ধর্নাও দেব এবং কেন্দ্রীয় মন্ত্রী তাকে আমরা মৌখিক বলেছি, এবারে লিখিতভাবে বলবো, যাতে চণ্ডীগড় বা বড় বড় শহরের মতো এখানে প্রতিযোগিতামূলক বিদ্যুতের কোম্পানিগুলো এখানে কানেকশন বিদ্যুৎ দিতে পারে, সেই জন্য ব্যবস্থা নিন। নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেলেন, বললেন নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না, এখন গেছেন কেন? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়। যারা যারা উত্তরবঙ্গের বঞ্চনা, মুর্শিদাবাদ মালদার ডেমোগ্রাফি পরিবর্তন, হিন্দু পলায়ন এসব নিয়ে বলছেন, তারা অবক্ত যন্ত্রণা থেকে বলছেন, কিন্তু ভারতীয় জনতা পার্টির তার স্ট্যান্ড বরাবর ক্লিয়ার করেছে, আমরা মালদা মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচাতে চাই, আমরা উত্তরবঙ্গের বঞ্চনার অভিমান ঘুচিয়ে দিতে চাই, আমরা উত্তরবঙ্গে এইমস চাই, আমরা উত্তরবঙ্গের মালদা বালুরঘাট কোচবিহারে এয়ারপোর্ট চালু করতে চাই, আমরা উত্তরবঙ্গে শিল্পের প্রসার চাই, আমরা উত্তরবঙ্গের পাহাড়ে সেন্ট্রাল ইউনিভার্সিটি দিতে চাই, আমরা উত্তরবঙ্গের রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে তাদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই, সেটা পারবে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে হিন্দুদের বাঁচাবে, উত্তরবঙ্গের বঞ্চনা মুক্তি দেবে, আর পিএফআই সিমি এদের মতো রেডিক্যাল ইসলামিক অর্গানাইজেশন যাদের জন্য মালদা মুর্শিদাবাদে হিন্দু পলায়ন হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারত সরকারের যে আইন আছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, সেই অনুযায়ী কাজ করতে চাই। বিজেপিকে আনুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা 72টা জায়গায় কাঁটা তারের বেড়ার জমি দেয়নি মমতা ব্যানার্জি, তাই পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা ঢুকছে, ডেমোগ্রাফি বদলাচ্ছে, আমরা বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে ভারত সরকারকে বিএসএফকে জমি দেব, কাঁটা তারের বেড়া দেব, এবং গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছে বাংলাদেশ থেকে দু মাস আগে এসে এখানে আধার কার্ড এপিক কার্ড সব করে নিয়েছে, সেই সমস্ত লোকদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় এনে ভারতবর্ষের আইনের মধ্যে যা শাস্তি দেওয়ার ব্যবস্থা আছে সেটা বিজেপি করবে। পশ্চিমবঙ্গে জনগণের হিন্দুদের এখন একমাত্র কাজ বিজেপিকে পাওয়ারে আনা, বিজেপিকে পাওয়ারে না আনলে পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ থাকবে। মমতা ব্যানার্জি জামাত রাজাকারকে সমর্থন করেন, মমতা ব্যানার্জি হাসান ইমরানকে সিমির সঙ্গে যা যুক্ত নিষিদ্ধ সংগঠন তাকে রাজ্যসভায় পাঠান, মমতা ব্যানার্জির এমএলএ ফরাক্কা তিনি মনিরুল ইসলাম, তিনি পিএফআই নিষিদ্ধ সংগঠনের প্রোগ্রামে
প্রকাশ্যে শামশেরগঞ্জে মঞ্চে থাকেন এবং দক্ষিণ মালদাতে তৃণমূলের প্রার্থী কার সুপারিশে হয়েছে সেটাও তদন্ত করলে আপনি জানতে পারবেন। তাই মমতা ব্যানার্জি জামাত রাজাকার সিমি পিএফআই এদেরকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গকে ভারতের বাইরে নিয়ে যেতে চান, আমরা রক্ত দিয়ে রুখব এটা। আমি আবারও বলেছি সম্মানীয় ব্যক্তিবর্গ, আমার সতীর্থ বৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, সিনিয়র পলিটিশিয়ান, যারা মুর্শিদাবাদ মালদার পলায়ন নিয়ে বলছেন, উত্তরবঙ্গকে উত্তর পূর্বে যুক্ত করার কথা বলছেন, গ্রেটার কোচবিহারের কথা বলছেন, উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলছেন, তারা তাদের ব্যথা যন্ত্রণা অভিমান বঞ্চনা থেকে বলছেন। উত্তরবঙ্গ অবহেলিত, উত্তরবঙ্গ বঞ্চিত, মুর্শিদাবাদের কোন সীমান্তবর্তী গ্রামে হিন্দু নেই, হিন্দুদের জমি দখল, তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে, কাঁসর ঘণ্টা বাজাতে দেয় না, হরিনাম করতে দেয় না। গত রামনবমীতে আমরা প্রচেষ্টা করে ডালখোলা রিসড়া হাওড়া আটকেছি, লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরের ঘটনা আমি কেস করে এনআইএ হওয়ার পরে আটকেছে, কিন্তু মুর্শিদাবাদের শক্তিপুরে যে ঘটনা ঘটেছে এই ঘটনা সম্পূর্ণভাবে দেশ বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ঘটনা, এ জিনিস বন্ধ হওয়া পশ্চিমবঙ্গ ভূমে দরকার আছে। 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রেখে দিয়ে গেছেন, আমরা পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের বাইরে নিয়ে যেতে দেব না।